দিল্লি থেকে ফিরেই প্রচার শুরু করলেন শান্তনু ঠাকুর ভোটে একদিন আগে হলেও সিএ হবে বলে এদিনও দাবি করেন বিজেপি প্রার্থী দিল্লি থেকে ফিরেই প্রচার শুরু করলেন বনগা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বুধবার রাতেই দিল্লি থেকে ঠাকুরনগর ফিরেছেন তিনি বৃহস্পতিবার শান্তনু ঠাকুরের বাড়িতে ভিড় করেন বিজেপি কর্মী সমর্থকেরা তাকে সংবর্ধনা দিয়ে বরণ করে নেন বিজেপি কর্মী সমর্থকেরা এরপর মতুয়া মন্দিরে গিয়ে পুজো দেন শান্তনু ঠাকুর তারপর তিনি চলে আসেন নাট মন্দিরে সেখানেও কর্মী সমর্থকেরা তাকে শুভেচ্ছা জানান এদিন শান্তনু ঠাকুর বলেন ভোট প্রচার এক প্রকার শুরু হয়ে গেল এদিনও তিনি সিএএ আশ্বাস দেন শান্তনু ঠাকুর বলেন ভোটের একদিন আগে হলেও সি হবে তিনি আরও জানান ভোট প্রচারে আসতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব এমনকি প্রধানমন্ত্রীর আসার সম্ভাবনা রয়েছে বলেও এদিন দাবি করেন শান্তনু ঠাকুর এখনও লোকসভা ভোটের দিন ঘোষণা হয়নি ইতিমধ্যেই রাজ্যের কুড়িজন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি বনগা লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে পুনরায় নাম ঘোষণা করা হয়েছে বর্তমান সংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের তার নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তার অনুগামীরা নাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নিক্রিয়ার করা হয়েছে বন্যা লোকসভার জন্য তো এটা আমাদের কর্মীদের স্বতঃস্ফূর্ততা পাশাপাশি দীর্ঘ সময় দিল্লিতে থেকেছি তো মনে করছি যে আজকে পুজো দিয়েই এত লোকের আমাদের মতুয়া ভক্তরা প্রচুর এসছেন তো তাদের সকলকে নিয়ে পুজো দিলাম তিনটে মন্দিরে এবং এক প্রকার এটাই শুরুয়াত বলতে পারেন ভোট প্রচারে আবার আশাবাদী কি আছে ভোটের আগে একদিন আগে দুদিন আগে তিন দিন আগে হবে আমার পড়তে আছে আমি তো আত্মবিশ্বাসী সিএ হচ্ছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ ল্যান্ড ঠাকুরনগর দিল্লি থেকে ফিরেই প্রচার শুরু করলেন বনগা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বুধবার রাতেই দিল্লি থেকে ঠাকুরনগর ফিরেছেন তিনি বৃহস্পতিবার শান্তনু ঠাকুরের বাড়িতে ভিড় করেন বিজেপি কর্মী সমর্থকেরা তাকে সংবর্ধনা দিয়ে বরণ করে নেন বিজেপি কর্মী সমর্থকেরা এরপর মতুয়া মন্দিরে গিয়ে পুজো দেন শান্তনু ঠাকুর তারপর তিনি চলে আসেন নাট মন্দিরে সেখানেও কর্মী সমর্থকেরা তাকে শুভেচ্ছা জানান এদিন শান্তনু ঠাকুর বলেন ভোট প্রচার এক প্রকার শুরু হয়ে গেল এদিনও তিনি সিএএ আশ্বাস দেন শান্তনু ঠাকুর বলেন ভোটের একদিন আগে হলেও সিএএ হবে তিনি আরও জানান ভোট প্রচারে আসতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব এমনকি প্রধানমন্ত্রীর আসার সম্ভাবনা রয়েছে বলেও এদিন দাবি করেন শান্তনু ঠাকুর এখনও লোকসভা ভোটের দিন ঘোষণা হয়নি ইতিমধ্যেই রাজ্যের কুড়ি জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে পুনরায় নাম ঘোষণা করা হয়েছে বর্তমান সংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের তার নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তার অনুগামীরা আমার নাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ডিক্লেয়ার করা হয়েছে লোকসভার জন্য তো এটা আমাদের কর্মীদের স্বতঃস্ফূর্ততা পাশাপাশি দীর্ঘ সময় দিল্লিতে থেকেছি তো মনে করছি যে আজকে পুজো দিয়েই এত লোকের আমাদের মতুয়া ভক্তরা প্রচুর এসছেন তো তাদের সকলকে নিয়ে পুজো দিলাম তিনটে মন্দিরে এবং এক প্রকার এটাই শুরুত বলতে পারেন ভোট প্রচারে ওনার প্রয়োজন নেই সি নিয়ে বলার আমরা বলে দিয়েছি সি এ হবে ভোটের ঠিক আগেই হবে আবার আশাবাদী কি আছে ভোটের আগে একদিন আগে দুদিন আগে তিন দিন আগে হবে আমার পড়তে বলাতে কী আছে আমি তো আত্মবিশ্বাসী সি এ হচ্ছে সব্যসাচী ভোটটা ছাড়ছে রিপোর্ট নিউ স্নোম্যান স্ল্যান্ড নগর সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ